আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনারা রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলি তো পেয়েই থাকেন, পাশাপাশি হোমিও ঔষধ নিয়েও আমি আপনাদের আলোচনা করে থাকি বা হোমিও ঔষধ কিভাবে খেতে হবে এই সম্পর্কে বলে থাকি। আশা করি আপনারা এর মাধ্যমে উপকৃত হচ্ছেন, যার যে সমস্যা আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করি ভিডিও দেখে ওষুধ সেবনের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুগণ, পূর্ববর্তী ভিডিওতে আমি নতুন আমাশয় নিয়ে আপনাদের কিছু কথা বলেছিলাম, পাশাপাশি ওষুধ নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের মাঝে পুরাতন আমাশয় বা ক্রনিক ডিসেন্ট্রি নিয়ে আলোচনা করব। পুরাতন আমাশয় বা ক্রনিক ডিসেন্ট্রি নিয়ে আলোচনা করব। তো বন্ধুগণ, আগের ভিডিওর মতো এই ভিডিওতেও বলে রাখি আমাশয় কি জিনিস। তো বন্ধুগণ, আমাশয় হলো মানব দেহের অন্ত্রের প্রদাহজনিত একটি সমস্যা। মানব দেহের পরিপাকতন্ত্রের কিছু পরজীবী বা প্যারাসাইট বাসা বেঁধে ঘা বা ইনফেকশনের সৃষ্টি করে থাকে। এর ফলে আমাদের পাকস্থলীতে বা পেটের মধ্যে অত্যন্ত ব্যথা করে, কামড়ানো ব্যথা করে, মলের সঙ্গে রক্ত বের হয় বা আম বা শ্লেষ্মা জাতীয় পদার্থ বের হয় অতিরিক্ত পরিমাণে, যেটা মূলত আমাশয় নামে পরিচিত। তো বন্ধুগণ, আমাশয় সাধারণত দুই রকমের হয়ে থাকে বা দুই ভাগে একে বিভক্ত করা হয়ে থাকে। 1 নম্বর হলো অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যামিবাজনিত আমাশয়, দ্বিতীয়তে হচ্ছে বেসিলারি ডিসেন্ট্রি বা রক্ত আমাশয়। অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যামিবাজনিত আমাশয়, বেসিলিক ডিসেন্ট্রি বা রক্ত মিশ্রিত বা রক্ত আমাশয়। তো বন্ধুগণ, এই আমাশয় হওয়ার বা এই আমাশয় হওয়ার পিছনে অনেকগুলো লক্ষণ প্রকাশ করে, শরীরের মধ্যে কিছু লক্ষণ প্রকাশ করে এই আমাশয়ের ফলে। যেমন পায়খানার পূর্বে নাভির চারপাশে ও তলপেটে ব্যথা অনুভব হবে আপনাদের, পেট কামড়ানোর সাথে বারবার পায়খানা হবে, অল্প পায়খানা কিন্তু অত্যন্ত দুর্গন্ধ থাকবে, মলের সাথে মিউকাস বা রক্ত যাবে, জ্বর থাকবে কারো কারো ক্ষেত্রে, বমি বা বমি বমি ভাব আপনাদের মধ্যে থাকবে। তো বন্ধুগণ, এই গেল কিছু আমাশয় সম্পর্কিত কিছু তথ্যাবলী। তো বন্ধুগণ, আপনাদের যাদের পুরাতন আমাশয় রয়েছে বা ক্রনিক ডিসেন্ট্রি সমস্যা রয়েছে, অনেক দিন ধরেই আপনাদের আমাশয়ের সমস্যা, 1 বছর, 5 বছর, 10 বছর হয়ে গিয়েছে কিন্তু এখনো এটি স্থায়ীভাবে ভালো হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি করা। তো আপনারা যারা এই সমস্যায় দীর্ঘদিন ভুগছেন, তাদের জন্য এখন আমি কিছু ওষুধের কথা বলবো। আপনাদের যদি লক্ষণের সাথে ওষুধগুলো মিলে যায় তাহলেই আপনারা সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে আপনাদের নিকটস্থ হোমিও ফার্মেসিতে বা হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে আপনারা যোগাযোগ করেও ওষুধগুলো ক্রয় করে সেবন করতে পারেন। তো বন্ধুগণ, প্রথমেই আমি যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটির নাম হলো অ্যালোসক্রেটিনা 200। অ্যালোসক্রেটিনা 200 এই ওষুধটি নিয়ে, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের অত্যন্ত পায়খানার বেগ হবে খাওয়া দাওয়ার সাথে সাথেই, খাওয়া দাওয়ার পরেই আপনাদের পায়খানার বেগ অত্যন্ত অত্যন্ত বেগ হবে এবং পায়খানার সময় আপনাদের অত্যাধিক মলের সাথে অত্যাধিক আম বের হবে এবং আপনাদের পায়খানা অত্যন্ত তাড়াতাড়ি হয়ে যাবে,
সময় লাগবে না বেশি, অত্যন্ত তাড়াতাড়ি জলের মতো পায়খানা নির্গত হবে, আম সহ থক থোকা থোকা আম এর মধ্যে বের হবে এবং আপনাদের শরীর পায়খানার পরে দুর্বল অনুভূত হবে। যদি এসব লক্ষণ মিলে যায় এবং দীর্ঘদিন হয় তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি প্রতিদিন সকালে এবং রাত্রে খাওয়ার পূর্বে সেবন করবেন। প্রতিদিন সকালে এবং রাত্রে খাওয়ার পূর্বে আপনারা এই ওষুধটি সেবন করবেন। 3 ফোঁটা করে জিভে দিয়ে সকালে এবং রাত্রে খাওয়ার পূর্বে। বন্ধুগণ, দ্বিতীয়তে আমার মাঝে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো থুজা 200, থুজা অক্সিডেন্টাল 200 এই ওষুধটি। এই ওষুধটির লক্ষণ হচ্ছে যদি আপনাদের এই সমস্যাটি বংশগত হয়ে থাকে, আপনার বাবার বা আপনার দাদার, আপনার মার বা শ্বশুর বাড়ির কারো যদি এই সমস্যা হয়ে থাকে, এর ফলে যদি আপনার হয় বা আপনার হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আপনারা প্রতিষেধক হিসাবে বা আপনারা আপনাদের যদি হয়ে থাকে পূর্ববর্তী বংশ পরম্পরায়, আপনাদের যদি এই সমস্যাটি আপনাদের মধ্যে অনুভূত হয়, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা সকালে 3 ফোঁটা করে জিভে দিয়ে খাওয়ার পূর্বে সেবন করবেন। 3 ফোঁটা করে জিভে দিয়ে সকালে খাওয়ার পূর্বে, প্রতিদিন সকালে খাওয়ার পূর্বে সেবন করবেন 3 ফোঁটা করে জিভে দিয়ে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি আছে এই ওষুধটির নাম হলো সালফার 200, সালফার 200 এই ওষুধটি। এই ওষুধটি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী বা যারা বড়রা আছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি প্রযোজ্য। এটি হলো যদি আপনাদের দীর্ঘদিন আমাশয় তো থাকবেই, পাশাপাশি যদি আপনি নোংরা হয়ে থাকেন, আপনার নোংরা ভাবে চলাফেরা করতে পছন্দ হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তারা আজে বাজে জিনিস মুখে দিয়ে ফেলে, তার কারণে পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, অনেক সময় তারা বিভিন্ন আজে বাজে জিনিস মুখে দেওয়ার ফলে সব সময় দেখা যায় তাদের পেটের মধ্যে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। তার পাশাপাশি যারা গোসল করতে চায় না, নিয়মিত গোসল না না করে 2-3 দিন পর পর গোসল করার অভ্যাস রয়েছে, এটি শীতকালে হোক বা গরমের সময় হোক গোসল ঠিক মতো করতে চায় না, শরীরে পানি দিলে তার সমস্যাটি বেড়ে যায়, এর জন্য সে শরীরে পানি দিতে চায় না। তার পাশাপাশি যদি আপনাদের নোংরা থাকার প্রবণতা থাকে, বড় হোক আর ছোট হোক নোংরা থাকার প্রবণতা এবং গোসল করতে চায় না ঠিক মতো, এর জন্য যদি আপনাদের এর পাশাপাশি যদি আপনাদের পায়খানার সমস্যা বা আমাশয় পুরাতন আমাশয় হয়ে থাকে, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি বড়দের ক্ষেত্রে 3 ফোঁটা করে সকালে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, 3 ফোঁটা করে সকালে খাওয়ার পূর্বে, আর বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে জিভে দিয়ে সকালে খাওয়ার পূর্বে, বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে সকালে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এরপরে আমার মাঝে একটি মাদার টিংচার ওষুধ রয়েছে, এটি আপনাদের লক্ষণ মিলুক আর না মিলুক, পুরাতন আমাশয় যদি হয়ে থাকে, পাশাপাশি আপনাদের গ্যাস্ট্রিক বা আলসারের যদি সমস্যা হয়ে থাকে, পেট ভার হয়ে থাকে বা পেট জ্বালাপোড়া করে এরকম যদি সমস্যা থাকে, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করতে পারবেন। এই ওষুধটির নাম হলো নাগস ভোম মাদার, নাগস ভোম বা নাগস ভূমিকা মাদার টিংচার এই ওষুধটি। এই ওষুধটি পুরাতন আমাশয়ের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আপনারা এই ওষুধটি আপনারা যে কোনো হোমিও চেম্বার থেকে বা হোমিও ফার্মেসি থেকে কিনে নেবেন, অবশ্যই আপনাদের এই ওষুধটি প্রত্যেকটি ওষুধের সাথেই সেবন করতে হবে, লক্ষণ মিলুক আর না মিলুক। আপনার এই ওষুধটি সেবনের মাধ্যমে মল শক্ত হবে, আমের এই ভাবটি কেটে যাবে, এবং যদি আপনাদের বুক জ্বালা পড়া করে এবং গ্যাসের সমস্যা থেকে থাকে সেটিও ইনশাল্লাহ দূর হবে।
তো এটি আপনারা যারা বড়রা আছেন 10 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে, আধা কাপ পানির সাথে 10 ফোঁটা দিয়ে 3 বেলা খাওয়ার পর সেবন করতে হবে। 10 ফোঁটা পানির সাথে মিশিয়ে 3 বেলা খাওয়ার পর সেবন করতে হবে। আর বাচ্চা বা ছোটরা যারা আছেন তাদের ক্ষেত্রে 5 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে 3 বেলা খাওয়ার পর সেবন করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ আমার কাছে একটি বায়োকেমিক বা বায়োকম্বিনেশন ওষুধ রয়েছে। এই ওষুধটির নাম হলো, এটি হলো বায়োকেমিক ওষুধ, ক্যালকেরিয়া সালফ 12X। ক্যালকেরিয়া সালফ 12X এই ওষুধটি, এই ওষুধটিও পুরাতন আমাশয়ের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এটি আপনাদের যদি মলের সাথে অত্যন্ত পুরাতন হয়ে থাকে, আপনাদের মলদ্বার ব্যথা করে, মলদ্বারে থেকে যদি রক্ত বের হয়, পাশাপাশি পায়খানা অত্যন্ত নরম হয়ে থাকে, গ্যাসেরও যদি সমস্যা থেকে থাকে, তাহলে এই ওষুধটি আপনারা সেবন করতে পারেন। এটি হলো বড়দের ক্ষেত্রে 4টি করে বড়ি 3 বেলা চুষে চাবিয়ে খাওয়ার কিছুক্ষণ পর সেবন করবেন, 5 মিনিট পরেই সেবন করতে পারবেন। 4টি করে বড়ি চাবিয়ে চুষিয়ে হালকা পানির সাথে খাওয়ার 5-10 মিনিট পর সেবন করবেন। আর যারা বাচ্চারা আছে 2টি করে বড়ি চাবিয়ে চুষে খাওয়ার পর সেবন করতে হবে। 2টি করে বড়ি চাবিয়ে চুষে খাওয়ার পর 3 বেলা সেবন, এভাবে সেবন করতে হবে। তো বন্ধুগণ, আজকে আমি বললাম পুরাতন আমাশয় বা ক্রনিক ডিসেন্ট্রি নিয়ে। আশা করি আপনাদের আমার কথাগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। আপনার সমস্যা নেই, কিন্তু আপনার হয়তো বা বন্ধুর সমস্যা আছে, তো শেয়ার করবেন ভিডিওটি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা দেখতে পান, এবং কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং কি কি ভিডিও আপনারা দেখতে চান সে সম্পর্কেও আমাদের মতামত জানাবেন। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।